Assalamualaikum, welcome back to my channel. সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের রেসিপি। আমি যেভাবে মাঝে মধ্যে সয়াবিনটা ভুনা করি সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই সয়াবিন রান্না করতে অনেক সহজ আর খেতে খুবই মজার হয়। তাহলে চলুন দেখি কিভাবে এই সয়াবিনের ভুনাটা করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা। আজকের এই সয়াবিন ভুনার জন্য এখানে আমি 250 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। আর এখন এগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে ঢাকনাটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এমনিতেই 3-4 মিনিটের মতো গরম পানির ভিতরে সিদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিটের মতো সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর চুবি সিদ্ধ করার কোনো দরকার নেই। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি সয়াবিনগুলো প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে একটা ছাঁকনির মধ্যে পানিটা ছেঁকে নিতে পারেন। সবগুলো সয়াবিন আমি পানিটা ছেঁকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলো এক পাশে রেখে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন অ্যাড করে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু গুলিয়ে নিতে হবে। মশলাগুলো আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। গোলানো মশলাগুলো এক পাশে রেখে চুলায় চলে আসলাম রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরষের তেলও করতে পারবেন। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। সবসময় আমরা যে নর্মাল জিরাটা খাই সেই জিরাটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টার মতো শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টার মতো ছোট এলাচ। আর অ্যাড করে দিচ্ছি এখানে 2 টুকরা দারচিনির ফালি। এই মশলাগুলো যখন দেওয়া হয়ে গেছে এখন নেড়েচেড়ে ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আধা মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হবে। আধা মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলো কিন্তু মিহি কুচি করে কাটতে হবে। কেউ চাইলে কিন্তু পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বাটাটাও অ্যাড করা যাবে। পেঁয়াজগুলো এখন একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। যখন কালারটা এরকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 3টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। সেই ব্লেন্ডার করা টমেটোর পেস্ট আমি অ্যাড করে দিলাম। এখন 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি তেলের সঙ্গে টমেটোগুলো একটু ভেজে নিয়েছি। যখন কালারটা এরকম চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগ থেকে যে মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিলাম। মশলাগুলো দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। আমি 2-3 মিনিটের মতো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তখনই এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ টক দই। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর কষিয়ে নিব আরও 2 মিনিটের মতো। দইটা দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগ থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সয়াবিনগুলো, সেই সয়াবিনগুলো এখন অ্যাড করে দিলাম। সয়াবিনগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়মেতে থাকবে। দিয়ে দিচ্ছি এখানে 3টার মতো কাঁচা মরিচ। আমি আস্ত দিয়ে দিয়েছি, আপনার চাইলে কিন্তু এটা কেটেও দিতে পারবেন। আমি নাড়তে নাড়তে খুব ভালো করে কষিয়ে নিয়েছি 3-4 মিনিটের মতো। ভালো করে কষিয়ে নিলে কিন্তু সয়াবিনগুলো রান্না করার পর খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি 2 কাপ পরিমাণ পানি এই সয়াবিন রান্নাতে অ্যাড করেছি। এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। পানিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা ঢেকে
রান্না করে নিব যতক্ষণ না বলকটা চলে আসছে। ঢাকনাটা ঢেকে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে থাকবে। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিটের ভিতরে কিন্তু খুব ভালো করে বলকটা চলে এসেছে আর ঝোলটাও কিছুটা শুকিয়ে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে হাতাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমি 5 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম আর কিন্তু ঢাকনাটা ঢাকবো না, ঢাকনা ছাড়া বাকি রান্নাটা শেষ করব। ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর জাল করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে আরো কিছুক্ষণ। আরো 2-3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি আর গরম মশলার গুঁড়া দেওয়ার পরেও কিন্তু আরো 4-5 মিনিটের মতো জাল করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আরো 5 মিনিট জাল করার পর ঝোলটা কিন্তু অনেকটাই আঠালো ভাব চলে এসেছে আর রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর এখন ভালো করে নেড়েচেড়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি আর ঘিটা দিলে কিন্তু রান্নার শেষে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। চুলার জাল বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আর এই সোয়াবিন কিন্তু রুটি, পরোটা এবং পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের এই সোয়াবিনের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।